মিছিলের পর আমাদের এই পৌর মঞ্চ এসে বাকেরগঞ্জ পৌরসভার সম্মানিত পৌরবর্গ আমাদের সাথে একত্রিতা ঘোষণা করেছেন। আমি এই মঞ্চ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই সেই মহান মানুষ, সেই উদার মনের সংসদগণকে যারা ইতিমধ্যে পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমাদের আসনের জনমন্দিত মাননীয় সাংসদ, মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের ভাতিজা, গোলা দুই আসনের মাননীয় সাংসদ আলিয়াজান নকুল মহোদয়কে, যিনি মহান জাতীয় সংসদে একাধিকবার আমাদের দাবির পক্ষে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, মাননীয় স্পিকার, সত্যি ঘটনা যে আমি যখন পৌরসভার মেয়র ছিলাম, পৌরসভার যে রাজস্ব তা দিয়ে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের এই দাবির পক্ষে সংসদে বক্তব্য রেখেছেন জুনাগড় মহেশপুরের জাতীয় সংসদ সদস্য মহেশপুর আসনের সংসদ সদস্য, তিন আসনের সংসদ সদস্য, এছাড়া উত্তরাঞ্চলের অনেক মাননীয় সংসদ সদস্যগণ আমাদের এই কষ্টের সাথী হয়েছেন, আমাদের এই কষ্টের অংশীদার হয়েছেন। আমি এই পৌর মঞ্চ থেকে এইসব মহান বীরদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণবল অভিনন্দন জানাই, কারণ এই মহান সংসদগণ দেখেন এবং বুঝেন তারা যখন পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে যান, তারা যখন পৌরসভার বিভিন্ন বিজেপি কার্ড বয়স্কতা বিধবতা সাধারণ জনগণের মধ্যে বিতরণ করতে যান, তখন পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণের হাহাকার দেখতে পান। খুব কষ্ট করে তারা পৌর কর্মকর্তা কর্মচারীগণের হাহাকার দেখতে পান। আমরা ইতিমধ্যে জেনেছি বরহানউদ্দিন পৌরসভার মাননীয় মেয়র জনাব রবিকৃষ্ণ মহোদয় আমাদের এই কষ্টের অংশীদার হয়েছেন, আমাদের এই শ্লোগানের অংশীদার হয়েছেন এবং আমাদের এই মিছিলের আন্দোলনের একাত্মতা ঘোষণা করেছেন।
যদি অন্যান্য জেলায়